আসসালামু আলাইকুম বন্ধুরা এটা তো ডাবল বার কন্ট্রোলার ফুল সেট তো আপনাদের যাতে লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারব তো ফ্যান চালু হয়ে গেছে হোল্ডারের লাইন আসছে আমি যদি কন্ট্রোলারও চলতেছি তো আপনাদের এখন বাউটা আমি লাগাই দেখাবো তো কন্ট্রোলার তাপ হয়ে গেলে অটোমেটিকলি আপনার বন্ধ হয়ে যাবে আমি এখন এই জায়গায় অ্যাডজাস্ট করে দিয়েছি দেখা আমার একটু দেখানোর সমস্যা হইতেছে সমস্যা নেই বাঢ়্তছে আস্তে আছে তাপমাত্ৰ হৈ গ'লে আপোনাৰ বাল্ফ অট'মেটিক লিভাৰ পৰা যাব একাত ফোন ধরার কারণে সিনচারটা কাছে ধরতে পারতেছি না সে সেখানে দেখাতে একটু সমস্যা হচ্ছে সামনে আছে আর কি তাপ উঠতে সময় লাগতে সেটু হয়ে গেছে দেখুন অটোমেটিকলি বাল্ব বন্ধ হয়ে যাবে এরকম আবার যখন আপনার তাপ প্রয়োজন হবে তখন অটোমেটিকলি বাল্ব জ্বলে উঠবে সাঁত্রিশ ডিগ্রি নিচে আসার কারণে এখন বাল্ব অটোমেটিক জ্বলে উঠছে ঘন্টা আর আমরা সব হাই কোয়ালিটির জিনিস দিয়ে করা একবারে হাই কোয়ালিটির ফ্ল্যাগ কোনো সময় পুরার বা শর্ট সার্কিট হওয়ার ভয় নেই কুলিং ফ্যান হাই কোয়ালিটির ডিসি ফ্যান আর বক্সও করা হয়েছে হ্যাভি মজবুত টিফিন বক্স এই সেটটা দেখে ডিজাইনটা অনেক সুন্দর করা হয়েছে তো একবারে উপরে সিল করে দিছি যাতে খোলার কোনো ভয় নাই একবারে আটকিয়ে দেওয়া হয়েছে তো অনেক সুন্দর করে বানানো হয়েছে যাতে কোনো সমস্যা না হয় তো যাদের কন্ট্রোলার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দাম বেশি নয় মাত্র বারোশো টাকা আপনারা বারোশো টাকা দিয়ে একটা ইনকিউবেটর বানাতে পারেন তো সাথে আপনাদের একটা আর্দ্রতা মেশিন নিতে হবে সেটা আমাদের কাছ থেকে পাবেন দুইটা নিলে পরে আপনি যে কোনো পরিমাণে ডিম ফোটাতে পারবেন এই মেশিন দিয়ে আপনি চারশো পর্যন্ত ডিম ফোটানো যাবে পাত্র বেঁধে কারণ আপনি যদি ছোটো পাত্র বানান তো সেক্ষেত্রে মনে করেন কম ফোটাতে পারেন আর বড় করে বানাইলে পরে চারশো ডিম ফোটানো যাবে আর এই কন্ট্রোলার নিলে পরে আমরা সাথে দিই একটা গাইডলাইন বই গাইডলাইন বইতে আমাদের সম্পূর্ণ ওই এটির যে লেখা আছে আপনি কীভাবে বডি করবেন তো কেমনে কি চালনা করবেন আপনারা যারা নতুন সেই কারণে আমাদের এই গাইডলাইন বইটা বানানো তো যারা আমাদের গাছটা নেবেন যদি সমস্যা হয় যে কোনো সময় আমাদের গাইডলাইন বই আমাদের নাম্বার টাম্বার সব দেওয়া আছে তো আপনারা চাইলে পরে আমাদের ফোন দিতে পাবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাল দিয়ে থাকি তো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফেজ